আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন, আপনাদের তো আমরা ভালো আছি। তো অনেকে বলেছিলেন যে ভাই এত ডিম দিয়ে আপনারা কি করেন, তো আমাদের এখানে আমরা যে মাছ দিয়ে যে খাবারগুলো বানাই এগুলোর মধ্যে আমাদের ডিম দিতে হয়, ডিম দিলে খাবারটা ফুলে ভালো করে, মানে তুলতুলা নরম হয়, তখন আর খাবারটা শক্ত হয় না আর কি। তাই আমাদের এখানে এই সব খাবারের সাথে ডিম অ্যাড করা হয়। এই যে ডিমগুলো কীভাবে ভাঙতেছে দেখেন, আমাদের এখানে মূলত লাগবে ডিমের যে সাদা অংশ এটা, আর কুসুমটা কিন্তু আমাদের এখানে আমরা লাগে না, এটা আমরা ফেলে দেই, যাস কেউ নিলে দিয়ে দেই আর কি। তো এই যে দেখেন আজকে কীভাবে ভাঙতেছে ডিমগুলা। আবার অনেকে বলেন যে ভাই এর তো আগে পরে কাজে দেখি না, তো এটা হলো আমার বসের ফুফাতো ভাই, ছোট ভাই আর কি, ফুফাতো আপন ফুফাতো ভাই আর কি। এটা সে এখানে কাজ করে সপ্তাহে তিন দিন, সে অন্য জায়গায় কাজ করে, আবার এখান থেকে 10টা ধরে কাজ করে ওই জায়গায় চলে যায়। হ্যাঁ হ্যাঁ দেখেন, একেবারে অল্প বয়স কিন্তু দুই জায়গায় কাজ করে, টাকার জন্য কতটা পাগল চাইনিজরা। হ্যাঁ এই দেখেন ডিম থেকে কুসুমটা কিভাবে আলাদা করতেছে। দেখছেন বুদ্ধি, বুদ্ধির রাজা, এই বয়সে দুই জায়গায় কাজ করে। এখানে 10টা ধরে কাজ করবে আর কি, এর আবার বেতন আছে এখান থেকেও। তো এই যে ডিমের কুসুমগুলো দেখছেন, আমরা কিন্তু ফেলে দেই বা কেউ নিলে দিয়ে দেই, তো আজকে দেখি কেউ দেওয়া যায় কি না। আমাদের এখানে অনেক লোক আসছে পার্ট টাইম করার জন্য, দেখি ওদেরকে দেওয়া যায় কি না। ডিম নিবা, নিয়ে দাও নিয়ে দাও, এই যে আমার এই ভাই নিবে বলতেছে, নিয়ে দাও সব নিয়ে দাও। এই যে ডিমগুলা তাকে দিয়ে দেওয়া হলো, ভালো করে প্যাকেট করে ফ্রিজে রেখে দাও, যাওয়ার সময় নিয়ে যাও। হ্যাঁ এই যে ডিমগুলো দিয়ে দেওয়া হলো, দেশ থেকে আসছে অনেক চিকন হয়ে, ডিমগুলা খেয়ে মোটা হয়ে যাবে, ঠিক আছে। এই যে এগুলা নিচ্ছে, যাও যাও নিয়ে যাও,